গুড মর্নিং সবাইকে, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সানডে, সানডে স্পেশাল ব্লগ। আজকে সানডে আর স্পেশাল, আমাদের সানডে আর মনডে সবই একই রকম। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, সকাল সকাল, আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15। এখন আমি সকালবেলা উঠে সমস্ত কাজই করে নিয়েছি, মানে ঘরের ঘর পরিষ্কার করে ঘরটার মুছে পুকুর আজকে ওটা পুরো পরিষ্কার করেছি। ভেতরে ওর ওগুলো সব ঘাসে ভর্তি হয়ে গেছিলো, তো ওগুলো সব পরিষ্কার করেছি, দিয়ে একদম স্নানও করে নিয়েছি সকাল সকাল, কারণ আজকে ওই বাড়িতে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, তো ওই বাড়িতে যাবো বলে। তাই জন্য সকালবেলা কিন্তু সমস্ত কাজ করে রেডি হয়ে নিয়েছি, দিয়ে এখন হচ্ছে ল্যাপটপে আমি কাজ করছিলাম, মানে রাজীব একটু কাজ করে দিয়েছে, বাদবাকিটা আমি করছিলাম। আর সকালবেলা রাজীব নাও, মানে আমাকে রেখে দিয়ে সকালবেলা রাজীব খেয়েও নিয়েছে আজকে। কেন খেয়ে নিয়েছি বলো সেটা। আর এখন আমার খাবার নিয়েছে। কেন খেয়ে নিয়েছি সেটা বলো। কেন খেয়ে নিয়েছো? কেন খেয়ে নিয়েছি? রাজীবের আজকে এক জায়গায় যাওয়ার ছিল, বাট সামহাও যেতে পারলো না, কারণ হ্যাঁ শরীরটা খারাপ, তাই জন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর। এক জায়গায় প্রোগ্রাম ছিল যাওয়ার, তো সেখানে যেতে পারলো না, ওই জন্য সকাল সকাল খেয়ে নিয়েছিল। যাই হোক, আমার এখন খুব খিদে পেয়েছে, 11:15 যত বেজে গেছে। আর সকালবেলা সকাল সকাল না দাঁত মেজে ফেললেই খিদে পেয়ে যায়, মানে যতক্ষণ না দাঁত মাজবো ততক্ষণ খিদে পাবে না, কিন্তু একবার যদি দাঁত মেজে নিয়েছি তাহলে খিদে তো আমার যা পায় মানে বলার মতন। তো যাই হোক, খাবার যখন সামনে থাকে এত কথা বলতে নেই, খাওয়া শুরু করতে হয়। তো চলো খাওয়াটা শুরু করি। সানডেতে কিন্তু আজকে বেশ সুন্দর, মানে ফেভারিট একটা জিনিস রান্না হয়েছে, সেটা হচ্ছে যে আলুর চপ। গরম গরম আলুর চপ খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও। আর মামুনি কিন্তু খুব সুন্দর আলুর চপ বানায়, মানে দোকানের থেকেও সুন্দর। আমরা ওই জন্য মামুনিকে আড্ডা মেরে বলি হচ্ছে তুমি একটা দোকান দিয়ে দাও আলুর চপের। যাই হোক, আড্ডা মারলাম, খাবারটা খেয়ে নিই, কারণ আলুর চপ গরম গরম দেখে না আমার এখন জিভে জল চলে এসেছে। তো ভাত তো মাখিয়ে নিয়েছি, ডাল ভাত আর আলুর চপ। তো চলো খাবারটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে ঘরটর মুছে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, এখন হচ্ছে একটু পড়তে বসবো, কারণ আমার কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি। আমার আগের দিন মার্কেটিং পরীক্ষা ছিল, মানে দুটো পরীক্ষা হয়েছে, মার্কেটিং আর তার আগের দিন ইকোনমিক্স পরীক্ষা হয়েছে। তো এখনও আমার তিনটে পরীক্ষা, হ্যাঁ এখনও তিনটে পরীক্ষা বাকি আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর ট্যাক্স, তারপর আরেকটা কী আছে ফিনান্স। তো এই তিনটে পরীক্ষা বাকি আছে এখনও। তো পরীক্ষার মাঝখানে অনেকদিন করে গ্যাপ আছে, বেসিক্যালি 4 দিন গ্যাপ দিয়েছে, 4টে দিন ছুটি, আজকে রোববার, কালকে শনিবার, শনিবার আগের দিন শনিবার ছিল, শনিবারেও ছুটি ছিল, কালকে সোমবারেও ছুটি, রোববার মঙ্গলবার আবার পরীক্ষা। তো অনেকদিন ছুটি আছে, কিন্তু ছুটি থাকলে তো হবে না, পড়াশোনাটাও তো করতে হবে, কারণ প্রিপারেশন তো সেইভাবে আমার কিছুই নেই। আমাকে কিচ্ছু এখন লিখতে দিলে আমি এখনও কিচ্ছু লিখতে পারবো না, তো তাই ভাবছি একটু পড়ে নিই, কারণ এখন বাজে হচ্ছে বেলা 11:45, এখন বেলা 11:45 বাজে। তো এখন আধা ঘন্টা, এক ঘন্টা মতো একটু পড়ি, পড়ে নিই, তারপরে তো ওই বাড়ি যাবো, তো এখন একটুখানি পড়াশোনাটা করি। আর ওদিকে হচ্ছে ইউটিউবের কাজ মোটামুটি, মানে ইউটিউবের ওই চ্যানেলের ভিডিও মোটামুটি রেডি করা হয়ে গেছে, এক্ষুনি পোস্ট করে দেবো, দেখি কতক্ষণ লাগে, তারপরে পোস্ট করে দেবো। দিয়ে এখন চলো একটু পড়াশোনা করি। রাজীব একটু বাইরে গেল, ও তো ওই কাজ থাকে, ঘরে থাকতে থাকতে আবার বাইরে চলে যায় ঘুরতে, দিয়ে আবার পাত্তা পাওয়া যায় না, তারপর আবার অনেকক্ষণ পরে আসে, এই হচ্ছে ব্যাপার। আবার বললে বলবে কোথায় আমি বেরোই। তো যাই হোক চলো আমি একটু পড়াশোনা করে নিই। একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য বাড়িতে, আর রাজীব তো একদম সানগ্লাস পরে হিরো সেজে বেরিয়ে পড়েছে। কি হিরো নাম্বার ওয়ান নাকি? হ্যাঁ, আমার সানগ্লাস টেকে না, আমার সানগ্লাস যখনই কিনি তখনই হারিয়ে যায়, তাই জন্য আমি আর সানগ্লাস ব্যবহার করি না। এমনি আমি চোখে দেখতে পাই না, আমার চশমা নিতেই হয়। তো যাই হোক, আজকে চশমা অবশ্য ভুলে রেখেছি, আর ঘরে তালাও দিয়ে দিয়েছি, এখন আর তালা খোলা যাবে না। তো তখন তো পড়ছিলাম, তোমাদেরকে বললাম, পড়ে উঠে তারপর রাজীবকে সে অনেকক্ষণ ধরে বলেছি স্নান করো স্নান করো, ওর পেছনে তাল দিতে দিতে আমার সময় নষ্ট হয়ে গেছে, এখন বেলা 2টো বেজেও গেছে। তাই মা ফোন করেছিল একটু আগে যে বাড়ি আয়, তাড়াতাড়ি আয়, খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা বেলা হয়ে যাচ্ছে, সবাই মিলে খেতে হবে। তো তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি ও স্নান করতে করতে, দিয়ে এখন বেরোচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে কী খাওয়া দাওয়া হবে। স্পেশাল আজকে মেনু আছে জানি না, কিন্তু বাড়ি যখন যাচ্ছি কিছু তো একটা স্পেশাল ভালো মন্দ রান্না আছে, তো সেটা বাড়ি গিয়েই দেখবো। তো চলো সোজা বাইক চালিয়ে চলে এসেছি শ্বশুর বাড়ি। এই বাড়িতে কী খাওয়া দাওয়া আছে এখন দেখি, ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে আসতাম, মানে বলতো না, আর আমি আসতাম না, ভালো মন্দ খাওয়া দাওয়া বলতি আসছি, আর ওই যে রিয়া ওই দিক থেকে বাবা বাবা করছে। চলো দেখি বাড়ির লোকজন কী করছে। বাড়ি চলে এসে বসে পড়েছি, কিন্তু এখনো রান্না বান্না কিছু হয়নি, কিন্তু গন্ধ আসছে, মানে প্রায় রান্না বান্না হতেই চলেছে। কি গো রিয়া, কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে?
কচি পাটার ঝোল, কচি পাটার ঝোল, কচি যেই বলে যায় আমি বুঝতে পেরেছি কচি পাটার ঝোল। মটন হচ্ছে, আর এইদিকে হোলি বসে রয়েছে, আজ মুখ লুকাচ্ছে আবার, জানি না আজ আজ মুখ লুকাচ্ছে কেন, হোলি আজ মুখ লুকাচ্ছিস কেন তুই? ভাববে হোলি সারা দিতে ভারী বলছে, বলবে হোলির কোনো বাড়ি ঘর নেই, যখন এরা ব্লক করে হোলি এখানে। এই যে মাসি, মাসি হলো, এই যে মাসি আর হোলি, আরেকটা বিয়ে করবো বলে নাকি আমি ইয়ে এসব বলছে আমার নামে। আর হোলি বসে রয়েছে, হোলি থাকে এখানেই থাকে, হোলি হোলি ওইখানে আড়ংঘাটায় মন বসে না, তাই হোলি এসে এখানেই থাকে। রানাঘাটেই তো বড় হয়েছে, রানাঘাটেই থাকবে। তো যাই হোক, দেখি খাওয়া দাওয়া এখনো কি কত দূর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পর্ব আসবে না এখনই, একটু আড্ডা মারি, আড্ডা মেরে নিয়ে তারপর খেতে বসবো যখন। ফাইনালি এত খিদে পেয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে মার, তো মা বলো তারপরে করে খেতে বসে পর। আমরা খেতে বসে পড়েছি, খেতে আমি রাজীব হোলি মাসি আর দিদা খাচ্ছে, দিদা আগে থেকেই খাচ্ছে, দিয়ে তারপরে মা খাবে পরে, আগে আমরা খাবো কারণ টেবিল আর জায়গা নেই। সবাই এখন ভাত পড়েছে, কি করছো তুমি ভাতগুলোকে ঠান্ডা করার জন্য? ছিটালাম মাংসটা, হেবি সুন্দর হয়েছে, ভালো হয়েছে মাংসটা, হেবি সুন্দর, সত্যি সুন্দর মাংসটা, ভালো নরম হয়েছে, পিসগুলো দারুণ সুন্দর জানা। সত্যি মাংসটা খুব সুন্দর, মুখ টুকে লাগিয়ে লাগিয়ে লুগিয়ে খেয়েছে, গোপ ফোপ যে ভরে গেছে, এত বড় বড় দাড়ি গোপ বানিয়েছে তো কি হবে? খাসির মাংস দিয়ে ও কি খাওয়া না খেলাম, বেশি খেয়ে নিয়েছি, যখনই আমি এই বাড়িতে আসি একটু ভালো মন্দ খাওয়ার না, একটু বেশি খাওয়া যায় আমার, এমনি একটুখানি মুটু হয়ে যাচ্ছি আমি, তারপর আবার এত খেয়ে নিচ্ছি মানে বলার মতো না, এখন শরীরের মধ্যে হাসপাস হাসপাস করছে, খাওয়ার সময় তো খেয়ে নিলাম মাংস গপ 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 করে, না একদম লেগে নেই। কি গো কেমন খেলে? দারুণ খেয়েছি, না আর মাংসটা এত সুন্দর ছিল না, একদম সুন্দর গলেছিল মাংসটা, দারুণ গলেছিল মাংসটা, যেমন মাংস গলেছে পুরো আলুর মতো গলে গেছে মাংস। ও এখন আমার আবার জিভে জল চলে আসছে, বেশি মাংসের গল্প করা যাবে না, জিভে জল চলে আসছে বারবার, রাজীব বাবার জিভে ইয়ে করছে এখনো কথা বলতে জিভে জল চলে আসে, মানে বিরিয়ানি ফিরিয়ানি এইসবের কথা বলে না আমার জিভে জল চলে আসে। মাংস খাই না, খাসি মাংসটা ভালোবাসি, মুরগি মাংসটা অতটা খাই না, খাসি মাংসটাই খাই, খাসি মাংসটা ভালো লাগে, তো খাসি মাংসের নাম শুনলেই জিভে জল চলে আসে, আর ফুচকার নাম শুনলে। আজকে তো সকালবেলা আজকে গেস্টও করে নিয়ে যাচ্ছে বাড়িতে, রান্না হবে মাংস সকালবেলা, আমি জানতাম না কি রান্না হবে, এবার মা আমাকে ফোন করেছে, মাকে সাথে কথা বলছে, তাই আমি বলছি কি রান্না করেছো, রাজীব পাশ দিয়ে বলছে, মা বলার আগে পাশ দিয়ে বলছে আজকে খাসি মাংস, না আমি বলেছি কচি পাটার ঝোল, ও কচি পাটার ঝোল বলেছে, না সেটাই তো বলছি, ওই তো খাসির মাংসই তো হলো, ও কচি পাটার ঝোলই তো হয়েছে, হ্যাঁ ও তো আগে থেকেই গেস্ট করে নিয়েছে বিষয়টা, আমি তো জানতামই না কি রান্না আছে, আমি জানি বাড়িতে আসবো মা রান্না করতে বলেছে, হয় মাছ না মাংস কিছু একটা হয়, ভালো মন্দ রান্না হবে।
ভালো মন্দ মা রান্না করে, কারণ রাজীব মাছ খেলতে ভালোবাসে, তো মাছ যখন করে তখন তো বলে। এমনি তো টুকটাক আর এই সপ্তাহটা পুরো এই বাড়িতেই খাওয়া হয়ে গেল, এই সপ্তাহটা পুরো বাইরে, এই বাড়িতে, হ্যাঁ এই বাড়িটাই মোটামুটি রোজই খাওয়া হয়েছে এই সপ্তাহটা। তো যাই হোক চলো একটু বসি, দিয়ে শুয়ে টুয়ে রাজীব আবার চুল দাড়ি কাটতে হবে, রাজীব অ্যাপয়েন্টমেন্ট আছে তো, ওর আবার স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সকালবেলা নিলে রাত্রিবেলা চুল দাড়ি কাটতে পারে। যাই হোক চলো একটু বসি, বসে তারপরে পরে আসছি। অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে আমি গেলাম চুল কাটাতে, আর রিয়া ঘুমাচ্ছিল, এখন এই যে চোখ মুখ ডলছে, ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি ওকে বাড়িতে, কারণ বাড়ি যেতে হবে এখনই, নাহলে কাজ আছে বাড়িতে, গিয়ে কাজগুলো অনেক রাত হয়ে যাবে করতে করতে, সেই জন্য ওকে ডেকে নিয়ে যাচ্ছি, নাহলে ঘুম থেকে ডাকতাম না আমি, ওকে ডেকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর কোনো কাজ নেই এখানে, তো বাড়ি গিয়ে আর বাদবাকি কাজ আছে। তো ভালো মন্দ খেয়ে দিয়ে তো বাড়ি চলে এসেছি, আর তখন তো তোমাদেরকে বললাম চুল দাড়ি কেটে এসেছি, তখন জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে কেমন লাগছে চুল দাড়িটা কেটে, অনেকদিন বাদে একদম জঙ্গলি হয়েছিলাম, চুল দাড়িটা কেটে নিজেকেও একটু হালকা লাগছে, আর মাথাটাও যন্ত্রণা করছিলো, বেশি বড় চুল হয়ে গেলে মাথাটা একটু যন্ত্রণা করে আমার, জানি না কেন। তো চুল দাড়িটা সেই জন্য কাটিয়ে নিলাম আজ একটু সময় পেয়েছি বলে, আর আমি চুল দাড়িটা নর্মালি ওই মিলপাড়াতেই কাটাই, মানে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে, তো একবারে গেছিলাম তো এক হাতে মানে রদ দেখা হলো কলা গাছা হলো, এরকমই ব্যাপার, খাওয়া দাওয়া তো জমিয়ে খেয়েছি, এখনও পেটটা লোড হয়ে রয়েছে, মাঝখানে তো ঘুমিয়েও পড়েছিলাম, ওই সেলুনের থেকে ফোন করলো আমাকে যে লাইন দেওয়া থাকে আগের থেকে, ভালোই ভিড় হয় সেলুনটাতে, কিন্তু বসিয়ে রাখে না কাউকে, টাইম বলে দেয় এই টাইমে আসলে হয়ে যায়, তো ওরকমই টাইম বলে দিয়েছিলো, সাড়ে চারটের সময় ফোন করলো আমাকে, বললো চলে আসো ফাঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গেলাম ওখান থেকে একটুখানি গিয়ে চুলটা কাটিয়ে বাড়ি এসে দেখি যে রিয়া ঘুমাচ্ছে, তোমাদের বললাম, রিয়াকে ডাকলাম, রিয়া হ্যাঁ করতে করতে উঠলো, উঠে বলে হ্যাঁ বাড়ি যাবো বাড়ি যাবো, দিয়ে তো কোনো রকমে এলো ঘুম চোখ খুলে। তো এখন বাড়ি চলে এসেছি, আর কিছু নেই সেরকম, এবার আমার ফার্স্ট চ্যানেলে ইউটিউবের কাজ আছে সেগুলো করবো, আর আজকের ব্লগটা এডিট করতে হবে, রেডি করে পোস্ট করতে হবে, এইটুকুনি কাজ রয়েছে, আর রাতেরবেলা অবধি সেরকম কোনো কাজ নেই। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো আর যারা আগের থেকে রয়েছে তারা লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের ব্লগ, তোমরা কমেন্ট করছো না, তোমরা ভিউ করছো কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে, ফিডব্যাক দিও যে মানে আমরা বুঝতে পারি যে ভিডিও ভালো হচ্ছে, মানে ব্লগটা ভালো লাগছে, তোমাদের লাগছে কি লাগছে না সেটা আমাদেরকে জানিও, এটা একটুখানি কষ্ট করে বেশিক্ষণ লাগে না একটা টাইপ করে লিখতে, ভালো লাগলে লিখে দিই হ্যাঁ ভালো লাগছে, আর লাইক তো তোমরা করো, ঠিক আছে লাইক করো, একটু কমেন্ট করেও জানিও। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।